হ্যালো এভরিওয়ান আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ পিঙ্কি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে আমি আলোচনা করবো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা অর্থাৎ ক্লাস ইলেভেন ফিজিক্স এর সিগনিফিকেন্ট ফিগার এই বিষয়টা নিয়ে এবং সেই সঙ্গে আমরা দেখে নেব কয়েকটি প্রবলেম এই সিগনিফিকেন্ট ফিগার রিলেটেড এবং সেগুলোর সমাধানও সুতরাং ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে প্লাস যারা কিন্তু নিট জেই দেবে তাদেরও কিন্তু দেখা প্রয়োজন কেননা নিট এবং যে তেও কখনো কখনো সিগনিফিকেন্ট ফিগার থেকে কিন্তু প্রশ্ন আসে তো তোমার যদি বেসিক আইডিয়া না থাকে তুমি কিন্তু সমাধান করতে পারবে না সুতরাং যারা নিট এবং যেই অ্যাসপিরিয়েন্ট রয়েছ অর্থাৎ যারা সেই পরীক্ষাগুলো দেবে প্লাস যারা ক্লাস ইলেভেনে ফাইনাল পরীক্ষা দেবে ক্লাস ইলেভেনে পড়ছো এখন তারাও কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং কমেন্ট সেকশনে জানাবে যে নেক্সট কি ধরনের ভিডিও আপলোড করলে তোমাদের হেল্প হবে আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কেননা সেক্ষেত্রে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনা পর্বে তাহলে যেমনটা বললাম আমরা দেখে নেব তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার কিভাবে নির্ণয় করতে হয় অর্থাৎ সিগনিফিকেন্ট ফিগার নির্ণয় করার যে নিয়মগুলো রয়েছে সেই প্রত্যেকটা নিয়ম আমরা জেনে নেব সেই সঙ্গে কয়েকটা উদাহরণ এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই প্রত্যেকটা উদাহরণের ব্যাখ্যা করব যে এগুলোতে কতগুলো সিগনিফিকেন্ট ফিগার হবে সেই সঙ্গে একটা নোটও শেয়ার করব তোমাদের সঙ্গে যে আটটা পয়েন্ট রয়েছে প্রত্যেকটা পয়েন্ট ব্যাখ্যা করব এবং নোটটাও শেয়ার করব তোমরা যদি চাও নোটটা এখান থেকেও লিখে নিতে পারো চলো তাহলে শিখে নিই নিয়মগুলো প্রথমেই মনে রাখতে হবে যে সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যার ক্ষেত্রে অল দা নন জিরো ডিজিটস আর সিগনিফিকেন্ট অর্থাৎ শূন্য নয় এমন সব অঙ্কগুলোই কিন্তু তাৎপর্যপূর্ণ যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি মনে করো একটা সংখ্যা টু থ্রি সিক্স সেভেন তো এই সংখ্যাগুলোতে কিন্তু কোনো শূন্য নেই তো শূন্য নয় এমন সব অঙ্কগুলোই হচ্ছে তাৎপর্যপূর্ণ তার মানে এখানে যদি আমরা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা নির্ণয় করি আমাদের বা থেকে কাউন্টিং শুরু করতে হবে তাহলে এক দুই তিন চার অর্থাৎ চারটি হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট ফিগার বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হচ্ছে এখানে চার ঠিক আছে নেক্সট দুই নম্বর রুলস বা দুই নম্বর নিয়ম কি অল দ্য জিরো বিটুইন টু নন জিরো ডিজিট আর সিগনিফিকেন্ট অর্থাৎ দুটি অশূন্য অঙ্কের মাঝে কোন শূন্য থাকলে সেটি কিন্তু আবার তাৎপর্যপূর্ণ যেমন মনে করো একটি সংখ্যা থ্রি জিরো জিরো সেভেন তো থ্রি আর সেভেন হচ্ছে নন জিরো সংখ্যা অর্থাৎ শূন্য নয় এমন তো শূন্য নয় এমন দুটো সংখ্যার মাঝখানে যেই শূন্যগুলো থাকবে তারা কিন্তু তাৎপর্যপূর্ণ ঠিক আছে তাহলে এবার মনে করো যদি কাউন্ট করি একই রকম ভাবে কটা হবে এক দুই তিন চার এটার তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা হবে চার আবার মনে করো একটা উদাহরণ নিলাম থার্টিন পয়েন্ট জিরো 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 থ্রি এক্ষেত্রে সিগনিফিকেন্ট ফিগার কত হবে এক্ষেত্রে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয় হবে হচ্ছে সিগনিফিকেন্ট ফিগার তো আমরা কি জানলাম দুই নম্বর নিয়মে যে দুটি অশূন্য অঙ্কের মাঝে কোনো শূন্য থাকলে সেটি তাৎপর্যপূর্ণ ঠিক আছে এবার জেনে নেব তিন তিন নম্বর নম্বর নিয়ম নিয়ম হলো দশমিক বিন্দু ও তার ডান দিকে থাকা প্রথম অশূন্য অঙ্কের মাঝে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয় আবারও বলছি দশমিক বিন্দু ও তার ডান দিকে থাকা প্রথম অশূন্য অঙ্কের মাঝে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয় যেমন মনে নিই শূন্য দশমিক শূন্য শূন্য তিন আট নয় তো এই যে শূন্যগুলো এগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ কিন্তু এই যে শূন্যগুলো রয়েছে সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ নয় এটাও নয় এটাও নয় এটাও নয় এই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ নয় তাহলে আমরা যদি সিগনিফিকেন্ট ফিগার এটার ক্ষেত্রে নির্ণয় করি কত হবে এক দুই তিন এটার ক্ষেত্রে হবে ফিগার জেনে নেব নম্বর নিয়ম দশমিক বিন্দুর ডান দিকে থাকা শূন্যগুলি তাৎপর্যপূর্ণ হয় তাহলে আমরা এখানে দেখলাম দশমিক বিন্দুর বা দিকে থাকা শূন্যগুলো তাৎপর্যপূর্ণ নয় এবার দশমিকের যদি ডান দিকে শূন্য থাকে সেক্ষেত্রে কিন্তু তাৎপর্যপূর্ণ হবে তার আগে সংখ্যা থাকতে হবে অর্থাৎ অশূন্য সংখ্যা থাকতে হবে যেমন মনে করো থ্রি সিক্স সিক্স পয়েন্ট জিরো এক্ষেত্রে এই যে জিরো এটা কিন্তু আমরা উদাহরণ দেখে নেব আগে নিয়মগুলো শিখে নি চলো এবার দেখে নেব পাঁচ নম্বর নিয়ম একক পরিবর্তনের ক্ষেত্রে অতিরিক্ত শূন্য যোগ করা হলে সেই শূন্যগুলি তাৎপর্যপূর্ণ নয় অর্থাৎ আমরা যখন একটা একক থেকে অন্য এককে কনভার্ট করব বা রূপান্তরিত করব। মনে করো মিলিমিটার থেকে কিলোমিটারে রূপান্তরিত মনে করো রূপান্তরিতার থ্রি মিলিমিটার এবার মিলিমিটার থেকে আমরা কিলোমিটারে যাব ঠিক আছে তো কিলোমিটার হেক্টোমিটার ডেকামিটার মিটার ডেসিমিটার সেন্টিমিটার মিলিমিটার কি করতে হবে আমাদেরকে টেন টু দি পাওয়ার সিক্স দিয়ে ভাগ করতে হবে তো মিলিমিটার থেকে আমরা কিসে কনভার্ট করব কিলোমিটারে তাই তো আমাদের টেন টু দি পাওয়ার সিক্স দিয়ে ভাগ করতে হবে টেন টু দি পাওয়ার সিক্স দিয়ে যদি ভাগ করি এক্ষেত্রে কি হয়ে যাবে এই টেন টু দি পাওয়ার সিক্স আর টেন টু দি পাওয়ার থ্রি কেটে গিয়ে নিচে টেন টু দি পাওয়ার থ্রি হবে এটা সমান সমান আমরা লিখতে পারি থ্রি পয়েন্ট এইট ফাইভ জিরো জিরো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি কিলোমিটার ঠিক আছে তো ক্ষেত্রে দেখো প্রথমে ফিগার কত ছিল দশমিকের পরে এই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ তাহলে পাঁচ ছিল তো প্রথমের ক্ষেত্রে ছিল সিগনিফিকেন্ট ফিগার ফাইভ আর এটা কাউন্ট হবে না এর জন্য এবার সেকেন্ড কেসে আসো এক্ষেত্রেও কিন্তু সিগনিফিকেন্ট ফিগার এক দুই তিন চার পাঁচ ঠিক আছে তো সেটাই বলা হয়েছে পাঁচ নম্বর নিয়মে যে একক পরিবর্তনের ক্ষেত্রে অতিরিক্ত শূন্য যোগ করা হলে সেই শূন্যগুলো তাৎপর্যপূর্ণ নয় এবার আমরা দেখে নেব ছয় নম্বর নিয়ম গুণ বা ভাগের সময় মনে রাখবে গুণ বা ভাগের সময় যে দুটি সংখ্যার গুণ বা ভাগ নির্ণয় করা হবে তাদের মধ্যে যেটির তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কম সেটি হবে হচ্ছে গুণফল বা ভাগফলের ফলের অঙ্ক সংখ্যা তাহলে ধরা যাক কোন বস্তুর ভর হচ্ছে দশ গ্রাম তো এখানে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা কটি এক দুই এবার আমরা মনে করি যে ওই বস্তুটির আয়তন হচ্ছে তিন সেন্টিমিটার কিউব বা তিন ঘন সেন্টিমিটার ঠিক আছে এবার আমরা যদি ঘনত্ব বের করি ঘনত্ব বের করতে চাই ঘনত্বের ফর্মুলা কি আমরা জানি এম সমান সমান ডি ইন্টু ভি মাস সমান সমান ডেন্সিটি ইন্টু ভলিউম ডেন্সিটি মানে ঘনত্ব তাহলে আমরা এখানে পাবো হচ্ছে ঘনত্ব সমান সমান মাস বাই কি হয়ে যাবে ভলিউম বা আয়তন তাহলে মাস কত আছে দশ গ্রাম আর আয়তন হচ্ছে তিন সেন্টিমিটার কিউব এটাকে আমরা যদি ভাগ করি উত্তর হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি কিন্তু যেহেতু এই যে দুটো সংখ্যা রয়েছে যে দুটোকে আমরা ভাগ বা গুণ করছি এক্ষেত্রে এর যে সিগনিফিকেন্ট ফিগার সেটা হচ্ছে এক আর এর সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে দুই তো আমরা কি বললাম গুণ বা ভাগের ক্ষেত্রে যেই দুটো সংখ্যা গুণ বা ভাগ করতে হবে তাদের মধ্যে যার সিগনিফিকেন্ট সংখ্যা বা সিগনিফিকেন্ট ফিগার কম সেটি হবে যা আনসার পাবো গুণ বা ভাগ করে গুণ ফল বা ভাগ ফল তার সিগনিফিকেন্ট ফিগার তো ক্ষেত্রে আমাদের কম সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে এক তো এই উত্তরের ক্ষেত্রেও আমাদের অনলি ওয়ান সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত নিতে হবে অর্থাৎ এটার উত্তর হয়ে যাবে শুধুমাত্র থ্রি ঠিক আছে থ্রি যদি লিখি আমরা তাহলে সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাচ্ছে ওয়ান আর আমরা যদি থ্রি পয়েন্ট লিখি তাহলে সিগনিফিকেন্ট ফিগার হয়ে যাচ্ছে ওয়ান টু থ্রি এই থ্রি কিন্তু হবে না যেই দুটো সংখ্যা গুণ বা ভাগ করব তাদের মধ্যে কম সিগনিফিকেন্ট ফিগার যার আছে সেটাই হয়ে যাবে আমাদের আনসারের সিগনিফিকেন্ট ফিগার চলো এবার দেখে নেব সাত নম্বর নিয়ম যে উদাহরণগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব সেগুলো কিন্তু তোমরা অবশ্যই নিজেদের খাতায় লিখে নেবে তাহলে পরবর্তীকালে প্র্যাকটিস করতে সুবিধা হবে আচ্ছা গুণ এবং ভাগের নিয়মটা আমরা শিখলাম এবার আমরা যোগ আর বিয়োগের নিয়মটা দেখিনি যে কী হবে সাত নম্বর নিয়মটা হচ্ছে যোগ বা বিয়োগের তো যোগ বা বিয়োগের সময় একই রকমভাবে দুটো মিনিমাম দুটো সংখ্যা লাগবে যে দুটো সংখ্যা নিয়ে আমরা যোগ বা বিয়োগ করব তাদের মধ্যে কোনটির দশমিক বিন্দুর ডান দিকে অবস্থিত অঙ্ক সংখ্যা কম সেটি দেখা হয় মনে করো আমি যোগ করবো ফাইভ আর ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ এটা সমান সমান কি হয়ে যাবে যোগ করলে সিক্স পয়েন্ট থ্রি ফাইভ এবার কি বললাম নিয়মটা যে যে দুটি সংখ্যার যোগ করব তাদের মধ্যে কোনটির দশমিক বিন্দু ডান দিকে অবস্থিত অঙ্ক সংখ্যা কম এক্ষেত্রে দশমিক বিন্দু ডান দিকে এটার হচ্ছে অঙ্ক সংখ্যা থ্রি পয়েন্ট থ্রি আর ফাইভ মানে দুটো আর এখানে যদি আমরা ফাইভ পয়েন্ট জিরো লিখি তাহলে কিন্তু একটা তাহলে এই পাঁচের জন্য কম এক্ষেত্রে কি করতে হবে যোগফল বা বিয়োগ ফলের অঙ্ক সংখ্যা যেটির কম তার সঙ্গে সমান রাখা হবে অর্থাৎ এর যে অঙ্ক সংখ্যা এর অঙ্ক সংখ্যা হচ্ছে এক তাই তো তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তো এক এক্ষেত্রে আমরা যদি উত্তরটা লিখি উত্তরটা হয়ে যাবে আমাদের শুধু ছয় কেননা এই উত্তর ফল বা ফল যোগ ফল বা বিয়োগ ফল সেটা হয়ে যাবে যেই দুটো সংখ্যা নিব সেই দুটো সংখ্যার মধ্যে দশমিকের পরে বা দশমিক বিন্দুর ডান দিকে অবস্থিত অঙ্ক সংখ্যা যেটির কম সেটি হয়ে যাবে আমাদের আনসারের অঙ্ক সংখ্যা বা তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যা তো এক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি এক আর এক্ষেত্রে দুই একটা হচ্ছে কম তো সেই একই হবে হচ্ছে উত্তরের অঙ্ক সংখ্যা একই রকম ভাবে আমরা বিয়োগের ক্ষেত্রেও করতে পারি ফাইভ থেকে আমরা যদি ফোর পয়েন্ট থ্রি ফাইভ মাইনাস করি মনে করো ফাইভ মাইনাস ফোর ফাইভ পয়েন্ট জিরো মাইনাস ফোর পয়েন্ট থ্রি ফাইভ বিয়োগ করলে হবে জিরো পয়েন্ট সিক্স ফাইভ তো এক্ষেত্রে আমাদের উত্তর হবে এক সিগনিফিকেন্ট ফিগার পর্যন্ত শুধুমাত্র জিরো পয়েন্ট সিক্স ঠিক আছে আচ্ছা চলো এবার দেখে নেব সর্বশেষ নিয়ম আট নম্বর নিয়ম আট নম্বর নিয়মে কি বলেছে তাৎপর্যপূর্ণ অঙ্ক সংখ্যায় লেখা কোন সংখ্যার শেষ অঙ্কটিকে অনিশ্চিত অঙ্ক সংখ্যা বলা হয় যেমন মনে করো টু সেভেন এর যে শেষ অঙ্ক সংখ্যা শূন্য এটা হচ্ছে অনিশ্চিত অঙ্ক সংখ্যা ঠিক আছে তো আমি এই নোটটাও শেয়ার করে দেব তোমরা চাইলে এখান থেকেও লিখতে পারো আর আমি এই নোটটা তৈরি করেছি ছায়া প্রকাশনীর বই থেকে এবং আমার কাছে আরো একটা সিবিএসই বোর্ডের বই রয়েছে সেই বই থেকে এবং আরো অন্য অন্য বই থেকে বিভিন্ন তথ্য নিয়ে নোটটা তৈরি করা হয়েছে কিছু কিছু পয়েন্ট রয়েছে ছায়া প্রকাশনীর বইয়ের সঙ্গে একদম মিলে যাবে তো তোমরা চাইলে এখান থেকেও নোটটা তৈরি করে নিতে পারো বা তোমরা চাইলে তোমাদের যে ছায়া প্রকাশনীর বই রয়েছে সেখান থেকেও কিন্তু লিখে নিতে পারো পয়েন্টগুলো এবার চলো আমরা দেখে নেব উদাহরণগুলো কি কি রয়েছে এই হলো সিগনিফিকেন্ট ফিগারের উদাহরণ যেগুলো তোমাদেরকে জানতে হবে দেখো প্রথম যে প্রবলেমটা বলেছে জিরো তো জিরো সিগনিফিকেন্ট সেভেন কি হবে আমরা জানি যে দশমিকের আগে যদি কোনো অঙ্ক সংখ্যা না থাকে শূন্য ছাড়া তাহলে সেগুলো তাৎপর্যপূর্ণ হয় না সেই শূন্যগুলো তাহলে এই তিনটে শূন্য যে আছে সেগুলো তাৎপর্যপূর্ণ হবে না শুধুমাত্র সাতটাই তাৎপর্যপূর্ণ তাহলে এটার উত্তর হবে হচ্ছে ওয়ান অর্থাৎ এক সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে এটার এক শুধুমাত্র সাত আচ্ছা নেক্সট টু পয়েন্ট সিক্স ফোর ইন্টু টেন টু দি টোয়েন্টি ফোর তো এটা তো কাউন্ট হবে না শুধুমাত্র টু পয়েন্ট সিক্স এর জন্য তিনটি সংখ্যা শূন্য ছাড়া প্রত্যেকটি সংখ্যাই হচ্ছে সিগনিফিকেন্ট তাহলে এক দুই তিন অর্থাৎ এটার উত্তর হবে হচ্ছে তিন সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে তিন কি কি দুই ছয় আর চার একই রকম ভাবে দেখো পরেরটা জিরো পয়েন্ট টু থ্রি সেভেন জিরো তো দশমিকের পরে যদি কোনো অঙ্ক সংখ্যা থাকে এবং তারপরে যদি কোনো শূন্য থাকে সেই শূন্যগুলো কিন্তু তাৎপর্যপূর্ণ হয় তো এই যে শূন্য রয়েছে এটা তাৎপর্যপূর্ণ হবে তো এটার জন্য হবে এক দুই তিন চার তাহলে টু থ্রি সেভেন জিরো তো এইভাবে দেখো অনেকগুলো উদাহরণ সলভ করে দেওয়া হয়েছে প্রত্যেকটা কিন্তু উত্তরও রয়েছে তোমরা এগুলো প্র্যাকটিস করার জন্য অবশ্যই নিজেদের খাতায় তুলে নিও এখানে ভিডিওটিকে থামিয়ে নিজেদের খাতায় লিখে নিতে পারো বা একটা স্ক্রিনশট নিয়েও কিন্তু নিজেদের খাতায় লিখে নিতে পারো আজকের ভিডিও এখানেই শেষ করব কি ধরনের ভিডিও আপলোড করলে তোমাদের সুবিধা হবে পড়তে ফিজিক্সের ক্ষেত্রে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও এবং এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে লিঙ্কগুলো শেয়ার করে দিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও